সাপের গেম খেলবো আজকে। আর এটা সেই গেম যেটা হচ্ছে আগে নোকিয়া ফোনে কি পেটি 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 পে ডিম খেতে খেতে বড় হতো, তারপরে বড় হয়ে ধাক্কা খেয়ে মরে যেত, ওই টাইপের সাপ এটা। তো এটা অনেক মজা হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ, এই গেমটা যে এই নামে সার্চ করলে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে এটা পেয়ে যাবে। তো চলো ব্যাটল করা যাক। আর এটা ইনফিনিটি আছে, আর একটা টাইম আছে, ইনফিনিটি খেলবো, কারণ আমি যত ইচ্ছা অত বড় হতে পারি ইনফিনিটিতে। তো এটা হচ্ছে আমি ছোট্ট আছি এখন, দেখো এখানে আমার খানা সবজি ফবজি খেয়ে তারপরে বড় হতে হবে। আর এখানে অনেকগুলো সাপ আছে, যেমন আমি আছি এখন র্যাঙ্ক 127। তো র্যাঙ্ক 10-এর মধ্যে যেতে পারি কিনা সেটা দেখবো আজকে। আর এরাও হচ্ছে সাপ, কিন্তু এরা কিন্তু মাল্টিপ্লেয়ার সাপ, এরকম না মানে আমার মতো এরাও কিন্তু অনলাইনে খেলছে। এটা কিন্তু আবার মানে পিসিতে এমনি এমনি সাপ হয়ে যায়নি, এটা অনলাইন গেম। তো এটা অনেক মজার গেম, এটা হচ্ছে মানে অ্যাডিক্টেড হয়ে যাবে গেমটা খেলতে খেলতে, যদি গেম দু একবার খেলার চেষ্টা করো। এটা বিশাল মজার লেগেছে আমার কাছে, ওই জন্য ভিডিও বানাচ্ছি, কারণ তারপরে চলো অনেক কিছুই হবে আজকে। আর দেখো কত মজা লাগে এই গেমটা। ও হো, এটা কত বড় সাপ হয়ে গেছে দেখো। এখানে যদি আমি এদের মারি তাহলে এরা না মরে যাবে, আর এদের কাছ পেট থেকে খাওয়ার বেরোবে পেট পেটে, আর ওগুলো খাওয়ার যদি মানে আমি খেতে পারি তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি বড় হতে পারবো। আর উপরে দেখো যারা এক নম্বরে, ওই দেখো দেখো কার জানি পেট পেটে খাওয়ার বেরিয়ে গেছে, আমার খাওয়া চলো ধাক্কা লেগে আমি মরে গেছি, আমার খাওয়ার ওই খেয়ে নেবে। যারা যারা বড় দেখো আছে 996,077,000 ওরা পয়েন্ট বানিয়েছে। আর আমি কি 100,000 পয়েন্ট আজকে বানাতে পারবো, টপ 10-এর মধ্যে কি যেতে পারবো? আশা করি 100,000 পয়েন্ট বানাতে পারবো খুব সহজেই। দেখো কত বড় বড় সাপ আছে গেমের মধ্যে, কেবল 1,300 পয়েন্ট হয়েছে। ওকে, আর দেখো বাউন্ডারি আছে, বাউন্ডারি ওই পারে আর যেতে পারবো না, বাউন্ডারির মধ্যে থাকতে হবে। আর এখানে গেম খেলছে হচ্ছে 135 জন প্লেয়ার আমার মতো, আর এদের মধ্যে মারামারি কাটাকাটি হতেই থাকবে। আর তার মধ্যে টক্কাটক্কি করে আমাকে যেতে হবে, এই দেখো দেখো এখন যদি আমার পেটের মধ্যে ধাক্কা খায় তাহলে কিন্তু এরা মরে যাবে। যেমন 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 এই দেখো একটা মনে মরে গেছে অলরেডি, এটাকে আটকাবো এটাকে আটকাবো, ওরে ভাই ভাই আমাকে, এই তো মরে গেছে। এবার এটার পেট থেকে খাওয়ার দিলে এগুলো খাওয়ার যদি আমি তাড়াতাড়ি খেতে পারি তাহলে আমিও এদের মতো অনেক বড় হয়ে যাবো তাড়াতাড়ি, আমার আরও কষ্ট করে খেতে হবে না। দেখো কতগুলো পয়েন্ট অটোমেটিক বেড়ে গেছে, এরকম করে আটকে আটকে আমাকে এদেরকে মারতে হবে। আর এখানে না বিশাল বড় সাপ আছে, ভাবো যে 992,000 পয়েন্ট বাড়িয়েছে সে কত বড় হবে, আমি সেটাই ভাবছি। ওটা অনেক মোটা সোটা সাপ হবে, ওটাকে দেখবো আমি কত বড় হয়েছে। চলো ওটাকে খোঁজা যাক, দেখি কত দূর আছে। ও হো, এটাও তো বিশাল বড় সাপ, দাঁড়াও এটাকেও আমি আটকে দিই, আটকে দাও আটকে দাও আটকে দাও আটকে দাও, মরে গেছে। এটা খাওয়ারও খেয়ে না ভাই, এটা বেশ মজার গেম, মানে এভাবে খেয়ে খেয়ে আমার বড় হতে হবে তাড়াতাড়ি। 13,000 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। ওকে, টপ 10-এর মধ্যে চলে এসেছি, এবার অনেক মজা হবে। যে 992,000 যে পয়েন্টে আছে তাকেও মারবো, মানে ভবিষ্যতে ইচ্ছা আছে যদি পারি, কারণ অত বড় প্রো না এই গেমে আমি কিন্তু নুব। আমি আজকে প্রথমবার খেলছি, সিরিয়াসলি একটু হলে ধাক্কা লেগে যেত, এটা আমার সমান সমান প্রায় এই সবটা অনেক বিশাল বড়, একটু ধাক্কা লাগলেই মরে যাবো, আমি এখানে আর নেই। ওকে 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 ওকে, দেখো কে যেন মরে গেছে, কে যেন মরে গেছে, এটাকেও মারতে হবে আরো। আরে আরে আরে, আমার খাওয়া জিনিস খেয়ে নিচ্ছে, আমি মারলাম ওই খেয়ে নিচ্ছে গিয়ে। 23,000 পয়েন্ট হয়ে গেছে, এটা তো পয়েন্ট বানানো ভালোই সহজ, তোমরা যদি খেলো নতুন নতুন একটু প্রবলেম হতে পারে, পরে দেখবো অনেক মজা লাগবে গেমটা। একটা আমি যখন এখানে বিশাল বড়ই হয়ে গেছি তাহলে একটাকে ঘিরে ধরি চলো। ও, আমার খাওয়ারগুলো খেয়ে নেয় কত শয়তানের মতো, লজ্জাও করে না, এত কষ্ট করে আমি সাপগুলোকে মারি। দেখো কত বড় হয়ে গেছে, 24,000 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। এবার সাপ একটাকে আটকাবো, আটকে নিয়ে ওটার মাংস খাবো, চলো আর একটা দেখি কোন সাপকে আটকানো যায়, এটাকে আটকাবো চলো, এটা আটকে গেছে প্রায়। আর একটু ঘেরা দিলে আটকে যাবে, আর নড়তে চড়তে পারবে না, তখন এটাকেই খাবো। বড় সাপটা কোথায় যায়, 995,000 পয়েন্ট হয়ে আছে, ওই সাপটাকে চলো খুঁজে আসি। ও, কাকে যেন মারলো এটা, চলো চলো চলো, কত পয়েন্ট কত পয়েন্ট, কে যেন মরেছে কে যেন মরেছে। ও হো, কত খাবার দেখো এখানে, মজা হবে খেলা হবে। কত, 30,000 পয়েন্ট হয়ে গেছে দেখো, টপ 10-এর মধ্যে চলে এসেছি আবারও, 36,000 পয়েন্ট হয়ে গেছে দেখো। এবার যদি আমি 1,00,000 পয়েন্ট বানাতে পারি তাহলে আমি কতটা মোটা হবো ভাবো একবার, কত বড় হয়ে গেছে দেখো, আমার নিজেকে দেখে নিজেরই ভয় লাগছে এত বড় সাপ দেখে। আর একটা কি যেন মরেছে, দাঁড়াও আর একটা ওম মরেছে কি যেন একটা। ওকে ওকে, এটাকে খাওয়া যাক পুরোপুরি, অনেক টাকার মাল আছে এখানে। ওকে, টপ 10-এ আবারও চলে এসেছি, টপ 1-এ কি যেতে পারবো, সম্ভবত না, টপ 5-এর মধ্যে যেতে পারলেও পেতে পারি, কারণ গেমটা অনেকটাই মুশকিল আছে। এর আগে আমি একবার টেস্ট করার জন্য খেলছিলাম, তখন খুব তাড়াতাড়ি মরে যাচ্ছিলাম, কিন্তু এখন অনেকটাই শিখে গেছি, ওই জন্য এখন মোটামুটি পারছি। বিশাল কঠিন হয়ে যাবে যদি এখন কেউ আমাকে এসে ধাক্কা টাক্কা মারে, আমার আবার প্রথম থেকে শুরু হবে এই গেম। মোবাইলে অ্যাডের সিস্টেম আছে, যারা মোবাইলে খেলবে তারা দেখতে পাবে যে অ্যাড দেখলে পারে অনেকটাই মানে বেঁচে যায় পয়েন্ট, পুরোপুরি পয়েন্ট শেষ হয় না, কিন্তু এখানে খেলতে পারে পয়েন্ট পুরোপুরি শেষ হয়ে যায়, আবার প্রথম থেকে খেলতে হয়, অনেক কষ্ট করে খেলতে হয় গেমটা। দেখো কত, 39,500 পয়েন্ট হয়ে গেছে, তো ধীরে ধীরে দেখি কত পয়েন্ট বানাতে পারি এই গেমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওকে, একই যেন মরে গেছে আর একটা,
আর একটা মরে গেছে, ও হো হো দুটো মরে গেছে, দেখো কতগুলো মরে গেছে, ধরো এটাকে খাওয়া যাক। ও ভাই 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 এবার বিশাল বড় হয়ে যাবো আমি, এখানে অনেকগুলো চলে আসছে, এখানে এগুলো খাওয়া যাক, এখানে আরও আছে। ওকে ওকে দেখো 46,000 হয়ে গেছে পয়েন্ট, অনেকগুলোই হয়ে গেছে, আরও মারবো, চলো আরও মেরে মেরে এগুলোকে খেলে আরও বড় হয়ে যাবো। এমনিতেই বিশাল মোটা হয়ে গেছি, আবারও টপ টেনে চলে আসছি। আর একটা কে যেন মরেছে, ধরো কোথায় যে মরেছে, এই তো এটা মরেছে, এটাকেও খাওয়া যাক। কত পয়েন্ট ভাই, 50,000 হাফ সেঞ্চুরি হয়ে গেছে। আর একটু হলেই তো আমি 1,00,000 বানাতে পারবো। তারপরে 9,00,000, 5,00,000 টপে আছে, যে 1 নম্বর তার হচ্ছে 5,00,000 পয়েন্ট আছে। আর তারপরে দেখি আরও অন কোথায় আছে, গোল গোল করে পেঁচাবো, এবার মাঝখানে যে এসে ফাঁদের মধ্যে পড়বে সেই মরে যাবে, এরকম করে একটা ফাঁদ বানা। ও ভাই ও ও একটুর জন্য, একটুর জন্য ভাই 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 সিরিয়াসলি, একটু হলে তো ধাক্কা লেগে যাবে। ও হো হো হো, ভালোই কঠিন হয়ে যাচ্ছে গেমটা ধীরে ধীরে, মানে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যাচ্ছে। ও হো হো হো, আয় 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 আয়, কেন ভয় পাও কেন, এখন ম্যাগনেট কাজ করছে, ওই জন্য তাড়াতাড়ি খেতে পারছি দূর থেকে। 61,000 পয়েন্ট হয়ে গেছে ভাই, গোল গোল করে ঘিরে ধরবো এবার, ছোটো ছোটো যেগুলো সাপ আছে ওদেরকে ঘিরে ধরবো, আর কে যেন আবার মরে গেছে। ওকে 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 ওকে, দেখো একটা মরে গেছে, কতগুলো মরে গেছে ভাই, অনেকগুলো মরে গেছে আমার ধাক্কা লেগে লেগে। চলো এবার দেখি কতগুলোকে মারতে পারি, অনেক পয়েন্ট হয়ে গেছে ভাই, চলো ওইদিকে আরও দেখি আরও কতগুলোকে মারতে পারি, ওখানে আরও পয়েন্ট ছিল তো। কত বড় হয়ে গেছি দেখো, বিশাল বড় হয়ে গেছে অলরেডি, এবার আমি গোল গোল করে পেঁচাতে থাকবো। ও ক্যারেক্টারকে যেন মরেছে, আর একটা, এইতো এইতো এইতো, এটাও ধাক্কা লেগে মরে গেছে ভাই, সবগুলো মরে যাচ্ছে এবার এটার মধ্যে। টাস্ক কমপ্লিট হয়ে গেছে কিসের জন্য, চলো দেখি আরও বড় হবো, দেখবো কত বড় হওয়া যায়। সিরিয়াসলি দেখো কত খাওয়ার হয়ে গেছে এখানে, 80,000 কিলোর ওয়েট হয়ে গেছে, 80,000 কিলোর সাপ হয়ে গেছে আমার। এবার গোল গোল করে পেঁচাতে থাকি, দেখবো কত বড় বানাতে পারি। ও ভাই অনেক অনেক হয়ে গেছে, ওরে বাপরে বাপ, জিভ বার করছে আবার টানলে পারে, একটুর জন্য বললাম না, কষ্ট 80,000 পয়েন্ট হয়ে গেছে, আরেকটু হলে তো 1,00,000 হয়ে যাবে। আর ওদিক থেকে দেখবো আরও সাপ টাপ মারা যায় কিনা। ও একটা মরে গেছে, চলো এটার মাংস খাওয়া যাক, কোনটা যেন মরেছে, হলুদটাই মরেছে দেখো। ও কত পয়েন্ট হয়ে গেছে দেখো আমার, 95,000 হয়ে গেছে, আরেকটু খেললে তো 1,00,000 হয়ে যাবে, বিশাল বড় সাপ হয়ে গেছে ভাই, অনেক ইন্টারেস্টিং। আর ভিডিওটি তো অবশ্যই লাইক করবে, তাহলে আমি শান্তি পাবো, না হলে শান্তি পাবো না। বাচ্চা সাপের মধ্যে লেগে আমি মরে গেলাম, কত বড় বানিয়ে দিয়েছিলাম, আবার 70 পয়েন্ট হয়ে গেছে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, 1,00,000 তো বানিয়ে দিয়েছিলাম প্রায়, টপের মধ্যে যেতে হবে, যে টপ আছে সে হচ্ছে 10,00,000 পয়েন্ট আছে, তো টপেই যেতে হবে। চলো দেখবো আবারও খেলবো প্রথম থেকে, কোনো ব্যাপার না, কিন্তু 1 নম্বর। কত বড় সাপ দেখো এটা, এটা কি কার ডায়মন্ড কালারের একটা সাপ এসছে, ওরে বাপ রে বাপ, এটা মনে হয় টপ স্কোরেরটা, না হলে ওটার পয়েন্ট 6,00,000 তো পার হবেই, বিশাল বড় সাপ, এটাকে মারতে পারলে তো আমি এটার সমান হয়ে যাব। দাঁড়া দেখি এটাকে মার, ও আমার গাটা শিরশির করছে এরকম দেখে, মনে হয় আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে মারবে এটা, সিরিয়াসলি এটা বিশাল বড় তো, কত বড় সাপ এটা, এটাকে মারতে পারলে তো আমি কোটিপতি হয়ে যাব ভাই। এটার লেজ দেখো এখানে শেষ হলো কেমন, কত বড় সাপ এটা ভাই, চলো এটাকে দেখি মারতে পারি কিনা। ও হো হো হো, এটাকে মারতে পারা তো স্বপ্ন, মানে বিশাল বড়, এটাকে আদৌ মারা যাবে আমার মনে হচ্ছে না মারা যাবে, কারণ এটা বিশাল বড় সাপ দেখো, এটার পেটই দেখা যাচ্ছে না, একটু মাত্র ছোট ছোট দেখা যাচ্ছে, বড়টাকে দেখো শুধু কত বড়, এটা দেখে বিশাল মজা লাগছে আমার, এত বড় সাপ দেখে। আয় 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 আয়, মুখের সামনে আয়, তোকে আমি মারবো। ও বাপ রে বাপ, বিশাল বড় এটা, বিশাল বড়, ১৪,০০০ পয়েন্ট আমি ভাবলাম সাপটাকে মারলে আমি সাপটার সমান হতে পারবো, কিন্তু হতে পারলাম না, আমার সব খেয়ে নিয়েছে, বাচ্চা বাচ্চা গুলো যে ছিল ওরা ভাগ নিয়ে। তোমরা তো বলো নেক্সট পার্ট দেখতে চাও কিনা, এটা খেলতে ভালোই মজা লাগছে, জানি না নেক্সট পার্ট খেলবো কিনা এটার, বা অন্য একটা গেম খেলবো এটার মতো, ভালো লাগছে গেমটা, কিন্তু এটা এবার যদি মরে যায় তাহলে মরে গেলাম আর খেলবো না। দেখবো আবার 1,00,000 পয়েন্ট বানাতে পারি কিনা, 1,00,000 বা 10,00,000 বা টপ 10-এর মধ্যে আসতে পারি কিনা, আগের বার তো একবার টপ 10-এর মধ্যে এসেছিলাম মনে হয়, এই তো এটাকে পেয়েছি, এটাকে খাওয়া যাক আপাতত। আর ও ভাই 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 কত স্পিডে আসছে দেখো, অনেকগুলো হয়ে গেছে, 44,000 পয়েন্ট হয়ে গেছে। আর আশেপাশে এবার যতগুলো পোকামাকড় সাপ টোপ আছে ছোটোখাটো, সবগুলোকে মারবো এবার, সবগুলোর মাংস খেয়ে বড় লোক হতে হবে তাড়াতাড়ি।
যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, আর এরকম ইন্টারেস্টিং গেম প্লে দেখতে হলে এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের মতো ভালো থেকো, সময় কেন বললাম আমি রিল্যাক্স।